আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজা রেখে নখ কাটা যাবে কি না। এই প্রশ্নের প্রথমত উত্তর হচ্ছে রোজা রেখে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, গোফ কর্তন করা যাবে, শরীরের অন্যান্য স্থানের অবান্তর যে পশমগুলো রয়েছে এই পশমগুলো কর্তন করা যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলো রয়েছে সেই কারণগুলো হচ্ছে আপনার কণ্ঠনালী দিয়ে পেটের ভেতরে খাবার প্রবেশ করতে হবে। যেহেতু নখ কাটলে, গোপ কর্তন করলে, দাড়ির নিম্নাংশ কর্তন করলে, শরীরের অন্যান্য অংশের পশম কর্তন করলে পেটের মধ্যে কোনো খাবার পৌঁছচ্ছে না বা পেটের যে ক্ষুধা রয়েছে ক্ষুধার ঘাটতি বা আপনার পেটের ক্ষুধা মিটছে না, সেহেতু রোজা ভঙ্গ হবে না। এজন্য আমরা অনেক সময় ওই যে জিলহাজ মাসে যারা কোরবানি দিই, কোরবানির সাথে তুলনা করে আমরা অনেকেই বলে ফেলি যে জিলহাজ মাসে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের অবান্তর পশম এবং নখ ইত্যাদি কর্তন করতে নিষেধ করেছেন, সেটার উপরে কিয়াস করে অনেকেই রমজান মাসের কথা বলে থাকেন। কিন্তু না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে প্রতি সপ্তাহে তিনি নখ, চুল, গোফ এবং শরীরের অবান্তর পশমগুলো কর্তন করতেন। এই জন্য আপনার রমজানে রোজারত অবস্থায় নখ কর্তন করলেও রোজা হবে, কোনো সমস্যা নেই।